বাংলা একটি বিনোদনমূলক চ্যানেল। ভবিষ্যতে দেশে হত দরিদ্র বলে কিছু থাকবেন না বলল প্রধানমন্ত্রী। অতি দরিদ্রের হার 11 ভাগে নামিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে দেশের অতি দরিদ্র বলে কিছু থাকবে না বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন। বিক্ষোভ, যান চলাচল বন্ধ। সুপ্রভাত বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের প্রতিবাদে রাজধানীর প্রগতি শহরী শাহবাগ রায়সাহেব বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে সড়ক বন্ধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে সায়েন্স ল্যাব ফার্মগেট এলাকায় গাড়ির লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু হয়েছে। এ বিষয়ে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল 5টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভি। আবরালের মৃত্যুর ঘটনায় 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রিট। রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ইউপি শিক্ষার্থী আবরণের মৃত্যুর ঘটনায় 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুর রহমানের বেঞ্চে এই রিটটি দায়ের করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা। প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। বুধবার সকালে বনানী কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ নেতারা বলেন যে সাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেখতেন, সে পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখনও কাপড়ে তনুর গন্ধ খুঁজে ফেরেন তার মা। 20 মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের 3 বছর। দীর্ঘ 3 বছরও তনুর ঘাতকদের শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থা সিআইডি। এ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ তনুর পরিবার, সহপাঠী ও প্রতিবাদী মহল। তনুর মা আনোয়ারা বেগম বলেন সিআইডির কর্মকর্তারা প্রথম থেকেই বলে আসছে তারা সহসা ঘাতকদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবেন। তাদের এমন আশ্বাসের কথা শুনে 3টি বছর পার হয়ে গেল, কিন্তু আশার আলো এখনও দেখছি না। দেখবো কি না তাও জানি না। গত 1 বছর ধরে সিআইডি কর্মকর্তাদের কোনো খবর নেই। মৃত্যুর আগে আমি আমার একমাত্র মেয়ের হত্যাকারীদের দেখে যেতে পারবো কি না তাও জানি না। উট থেকে পড়ে মারাত্মকভাবে আহত নায়ক অনন্ত জলিল। ঢাকায় চলচ্চিত্রের অন্যতম নায়ক অনন্ত জলিল শুটিং করতে গিয়ে উট থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। জলিল প্রযোজিত অভিনীত দিন দ্য ডে শুটিংয়ের ঘটনাটি ঘটে। ইরানের হেরাতে অবস্থিত মরুভূমিতে উটের পিঠে উঠে শুটিং করছিলেন তিনি। সেখানে উটের পিঠ থেকে পড়ে গিয়ে বেশ আহত হন এ নায়ক।